हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल रूपास ब्लॉग एंड को। तो हमारे चैनल जी अपने भाव लेगे थे तो एक लाइक शेयर और सबसक्राइब कर देवें और पशे थका बेल आइकन प्रेस कर देवें। तो आज के बनाते चले तेलकई। हाँ बंधुरा, छोटो छोटो कई माछ शीतकाले देशी कई खूब उठे। तो रोज रोज ये फुलकपी आलू दिए झोल और भाव लगजे ना, तई एबार सबाई बायना करछे बाड़ी थेके जे तेलकई करो झाल झाल करे तेलकई। तो छोटो छोटो देशी कई निये एसेछे बाजार थेके। तो एखाने आमी नुन हलुद माखिये रेखेछि रेखेछि एखाने कुचोनो पेंयाज टमेटो कुचोनो रेखेछि पेंयाज बाटा रेखेछि बेश अनेकटा काँचा लंका बाटा और तार साथे रसुन बेटे निएछि। आजके आमी काँचा लंका बाटा दिए करबो रान्नाटा। रयेछे एखाने सादा जिरे बाटा और एकटू कालारेर जोन्नो होच्छे एखाने निये निएछि काश्मीरी लंकार गुड़ो और स्वाद मतो लवण तो लागबेई और हलुद गुड़ो रयेछे रयेछे धने पाता कुचोनो। तो मोटामुटी ये जिनिसगुलो दिए आमार रान्ना हये जाबे और लागबे कालो जिरे, सेटा आमी एखाने देखालाम ना। तो आमी कड़ाइते तेल गरम होते दिए दिएछिलाम, एक एक करे माछगुलो आमी भेजे नेब। এই দেখুন মাছগুলো ছোট ছোট মাছ, এগুলো দেশি কই। আপনারা বাজার থেকে বেশ ভালো করে দেখে নেবেন, হাইব্রিড কই একদম কিনবেন না। তাহলে হাইব্রিড কই খাওয়া যেরকম মানে খারাপ সেরকম স্বাদও লাগে না, আপনি যেভাবেই রান্না করবেন না কেন একদমই স্বাদ পাবেন না। তো এখানে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। ये देख तुले रेखे माछगुलो आमार भाजा हो गए। तो कड़ाई एक तेल छिल तार मध्य आरेकटू तेल दिए दिए एर मध्य हमें कालो जिरे फोड़न दिए देव। जिरे एक भाजा हल एर मध्य हमें पेंयाज दिए दीची टमेटो एक भालो करे भेजे नेब। तारपर हमें दिए दीची पेंयाज बाटा একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর রসুন বাটা। আমি আবারও বলছি দিয়ে দিচ্ছি এখানে জিরে বাটা। আমি আবারও বলছি যে আমি আগেই বলেছি আমি রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি আর বেশ অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি। আমি শুকনো লঙ্কা বেশি ব্যবহার করতে চাই না, তাই আমি কাঁচা লঙ্কা অনেকটা দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিলাম। নয়তো পুরো জিনিসগুলো আমি সব হাতে বেটে নিয়েছি, যেরকম সাদা জিরে পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা রসুন বাটা এগুলো সব আমি হাতে বেটে নিয়েছি। হাতে বাটা মশলা দিয়ে রান্না করা স্বাদই আলাদা। বেশ ভালো করে ভেজে নেব, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। একটু জল দিয়ে দিলাম, নয়তো লেগে যাচ্ছে নিচে। তো ভালো করে আমি কষাবো, কষিয়ে নেব। দেখুন অল্প অল্প তেল ছেড়ে আসছে, ওর মধ্যে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। যেহেতু ছোটো ছোটো মাছ এখানে আমি পরে ধনে পাতাটা দেবো না, আমি এর সাথে ধনে পাতাটা দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। দেখুন আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছি, বেশ কষাতে থাকবো। কষাতে কষাতে তেল ছেড়ে আসলে ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলো সমেত আমি উল্টে পাল্টে একটু মশলাটা মাছের গায়ে মাখিয়ে নেব ভালো করে। আর দু মিনিট এইভাবে দিয়ে কড়াইতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব। ধোয়া ওঠা গরম ভাতে এই পদটি খেতে খুবই ভালো লাগে। আপনারা নিজেরা খেয়ে দেখবেন আর খাইয়েও দেখবেন, মাঝে মাঝে এইভাবে করলে মন্দ হয় না। এই দেখুন আমি নামিয়ে নিয়েছি একদম রেডি তেলকই। আপনারা করে দেখবেন বন্ধুরা, সত্যি নিজেদেরও ভালো লাগবে, সবাইকে খাওয়াবেন দেখবেন তারাও খুব ভালো বলবে।